56 ঘন্টায় 1000 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনিরা, 60 ইহুদিবাদী আহত, ইসরায়েলের গোপন তথ্য ফাঁস। হামলা না চালিয়ে তাইওয়ানকে চাপে রাখতে পারবে চীন। পশ্চিমাদের উপেক্ষা করে রুবলে অর্থ প্রদানের সম্মত তুরস্কের 5 ব্যাংক। 42,000 সেনা ও 223 বিমান হারিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের। গাজায় আগ্রাসন বাইডেনের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের ফসল, বলছে ইরান। পূর্ব প্রস্তুতি ছাড়া জেলেনস্কির সঙ্গে পুতিনের আলোচনা হবে না, জানিয়ে দিল ক্রেমলিন। ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের হানা। সবশেষে জানবেন, উত্তেজনার মধ্যেই ইরানি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে রাশিয়া। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলের গোপন তথ্য ফাঁস। ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা 56 ঘন্টায় ইসরায়েলে প্রায় 1000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তারা এক বিবৃতিতে বলেছে, রবিবার রাত 11:30 যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন ইসরায়েলে প্রায় 1000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি দৈনিক হারেজ লিখেছে, গাজায় সাম্প্রতিক হামলা ইসরায়েলের জন্য কলঙ্কজনক পরাজয়কে এনেছে। এই পত্রিকাটি গাজায় হামলার নিন্দা জানিয়ে লিখেছে, এই হামলার পর ইসরায়েলিদের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছিল। দৈনিকটি ইসরায়েলকে তার নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে। এছাড়াও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের সময় প্রতিরোধ যোদ্ধাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 60 ইহুদিবাদী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলের আশকেলন অঞ্চলের বেরেজিলা হাসপাতাল সূত্র এই তথ্য ফাঁস করে দিয়েছে। গত শুক্রবার গাজায় হঠাৎ করে ইসরায়েলি বিমান হামলা শুরু হলে ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুচ ব্রিগেড ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করে। কিন্তু এইসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রকাশ করেনি তেল আবিব। তবে ইসরায়েলে বসবাসরত ইহুদিবাদী অভিবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে। এতে ইসরায়েলিদের বিভিন্ন কারখানায় আগুন লেগে যাওয়ার পাশাপাশি গাজার সীমান্ত থেকে ইহুদিবাদী সেনাদের পালিয়ে যেতে দেখা গেছে। সম্মানিত দর্শক, ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে প্রতিরোধ যোদ্ধাদের এই প্রতিরোধকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। হামলা না চালিয়ে তাইওয়ানকে চাপে রাখতে পারবে চীন। তাইওয়ানকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে সামরিক অভিযানের দরকার নেই, বরং বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে স্বশাসিত অঞ্চলটিকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ফেলে দিতে পারবে চীন। বিশ্লেষকরা এমনটি দাবি করছেন। তাইওয়ানের সীমান্ত ঘিরে আকাশ এবং সমুদ্রে নতুন করে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীনের সামরিক বাহিনী। যদিও একদিন আগেই এই পর্যন্ত সবচেয়ে বড় মহড়াটি শেষ করেছে বেইজিং। তাইওয়ানে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের প্রতিবাদে এই মহড়া দেওয়া হয়েছিল। মহড়ায় 6টি অঞ্চলে তাইওয়ানকে ঘিরে রাখার প্রতি বেশি নজর দিয়েছে দ্য পিপলস লিবারেশন আর্মি। এতে বেসামরিক জাহাজ ও বিমান প্রবেশ সীমিত করে দেওয়া হয়েছিল, কারণ মহড়ার সময় চীনা সামরিক বাহিনী তাজা গুলি ছুড়েছে ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সোমবার চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, ডুবোজাহাজ বিধ্বংসী ও সামুদ্রিক হামলায় বেশি জোর দেওয়া হয়েছে এবারের মহড়ায়। বিশ্লেষকদের দাবি, তাইওয়ানের প্রতিরক্ষার উপর চাপ অব্যাহত রেখেছে বেইজিং। গেল সপ্তাহে পেলোসির তাইওয়ান সফরে ক্ষুব্ধ চীন ওয়াশিংটনের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকও বাতিল করে দিয়েছে। জবাবে প্রথমবারের মতো নিজেদের উৎপাদিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তাইওয়ান। পিএলএ জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেং জিয়াং কিং বলেন, তাইওয়ানের বন্দরগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়ার স্থানগুলোতেই মহড়া দেওয়ার জন্য যাচাই করেছে চীন, যাতে তাইওয়ানের সবচেয়ে বড় সামরিক স্থাপনাগুলোতে সহজে হামলা চালানো যায়। পাশাপাশি তাইওয়ানে বিদেশি শক্তিগুলোর সহায়তার পথ বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনার বিষয়টিও ছিল মহড়ায়। পশ্চিমাদের উপেক্ষা করে রুবলে অর্থ প্রদানের সম্মত তুরস্কের 5 ব্যাংক। তুরস্কের 5টি ব্যাংক রাশিয়ার মির পেমেন্ট সিস্টেম ব্যবহার করা শুরু করেছে। এই ঘটনায় পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে যে এটি ইউক্রেনে অভিযানের জন্য রাশিয়ার উপর দেওয়া নিষেধাজ্ঞাগুলোর প্রভাব এড়াতে ব্যবহার করা যেতে পারে। যেহেতু মাস্টার কার্ড এবং ভিসা রাশিয়ায় ক্রিয়াকলাপ বন্ধ করে দিয়েছে, মির কার্ডের অর্থ প্রদান রাশিয়ান পর্যটকদের তুরস্কে তাদের কেনাকাটার জন্য অর্থ প্রদানের অনুমতি দেবে। শনিবার তুরস্কের আনাদোলু এজেন্সি অনুসারে সোচিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, এই ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে খুবই গুরুতর অগ্রগতি রয়েছে যা তুরস্কে রাশিয়ানদের তাদের ক্রয়ের জন্য অর্থ প্রদান করতে দেবে। এরদোগান বলেছেন, তুরস্ক রুবলে রাশিয়ান প্রাকৃতিক গ্যাসের দাম দিতেও সম্মত হয়েছে। ইরানে বৈঠকের 3 সপ্তাহ পর শুক্রবার পুতিনের সঙ্গে তুর্কি নেতার বৈঠক হয়। দুই দেশের মধ্যে সম্পর্কের গভীরতা পশ্চিমা কর্মকর্তাদের উদ্বিগ্ন করছে, যাদের মধ্যে কেউ কেউ তুরস্কের জন্য শাস্তিমূলক পদক্ষেপের কথা ভাবছে। 42,000 সেনা ও 223 বিমান হারিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের।
ইউক্রেনে রাশিয়ার হামলায় 166তম দিন অতিবাহিত হচ্ছে আজ। এরই মধ্যে রাশিয়া 42,000 সেনা হারিয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এর পাশাপাশি প্রচুর পরিমাণ সামরিক সরঞ্জাম ইউক্রেনের সেনাবাহিনীর হাতে ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তারা। ন্যাটোতে যুক্ত হওয়ার ইস্যুকে কেন্দ্র করে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। প্রথমে ধারণা করা হচ্ছিল কয়েকদিনের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে, কিন্তু যুদ্ধ এখন পর্যন্ত অব্যাহত রয়েছে আর সেটি 166তম দিনে গড়াল। এই অবস্থায় গতকাল ইউক্রেনের সশস্ত্র বাহিনী একটি প্রতিবেদন প্রকাশ করেছে যাতে ইউক্রেন বাহিনীর হাতে রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির বিবরণ দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয় যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে এই পর্যন্ত 42,200 রুশ সেনা নিহত হয়েছেন। এছাড়া এই সময় রাশিয়া 223টি যুদ্ধবিমান, 1,805টি ট্যাঙ্ক, 191টি হেলিকপ্টার হারিয়েছে। একই সাথে রুশ বাহিনীর 86টি বিশেষ যুদ্ধ সরঞ্জাম, 132টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সিস্টেম, 2,978টি বিভিন্ন ধরনের গাড়ি হারিয়েছে। রাশিয়া অবশ্য এই সম্পর্কে শুরু থেকেই কোনো প্রকার মন্তব্য করা থেকে বিরত থেকেছে। ইউক্রেনের মতো রাশিয়া কোনো পরিসংখ্যান জানায়নি, বরং তারা একের পর এক ইউক্রেনের বিভিন্ন শহরকে ধ্বংসস্তূপে পরিণত করছে। যুদ্ধ থামলেও এইসব শহর পুনর্গঠনে কোটি কোটি ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গাজায় আগ্রাসন বাইডেনের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের ফসল দাবি ইরানের। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের সর্বসাম্প্রতিক আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছেন এই আগ্রাসন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের ফসল। তিনি সোমবার তেহরানে আশুরার একটি শোক অনুষ্ঠানে অংশগ্রহণের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। মোকবের বলেন ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট ও চ্যালেঞ্জ বেড়ে যাওয়ার কারণে তারা বেপরোয়া আচরণ শুরু করেছে, তবে তাদের এই পাশবিক আচরণে মুসলমানদের মধ্যে ঐক্য শক্তিশালী হওয়ার পাশাপাশি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো আরও শক্তিমত্তা অর্জন করবে। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট বলেন সংঘাত শুরু হওয়ার 3 দিনের মাথায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য ইহুদিবাদী ইসরায়েল তার আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের তাড়াহুড়ো থেকে বোঝা যায় প্রতিরোধ আন্দোলনগুলোর পাল্টা হামলায় তেল আবিব দিশেহারা হয়ে পড়েছিল। পূর্ব প্রস্তুতি ছাড়া জেলেনস্কির সঙ্গে পুতিনের আলোচনা হবে না। ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযান নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসে প্রাথমিক প্রস্তুতি সম্পূর্ণ করলেই কেবল প্রেসিডেন্ট পুতিন আলোচনায় বসবেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইউক্রেনের চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে জেলেনস্কি এবং পুতিনের মধ্যে বৈঠকের আয়োজন করতে আগ্রহ প্রকাশ করার পর পেসকভ সেই রকম কোনো সম্ভাবনা নাকচ করে দিলেন। ক্রেমলিনের মুখপাত্র বলেন ইউক্রেনের প্রতিনিধি দলই প্রথমে আলোচনার টেবিল থেকে উঠে গিয়েছিল এবং তাদের কারণেই আজ আলোচনা প্রক্রিয়া বন্ধ রয়েছে, কাজেই শীর্ষ বৈঠক অনুষ্ঠানের লক্ষ্যে আগের আলোচনা আবার চালু করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। গত 25 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসেছিল মস্কো ও কিয়েভ, কিন্তু মার্চ মাসেই ওই আলোচনা ভেঙে যায় এবং এরপর আর কোনো আলোচনা অনুষ্ঠিত হয়নি। ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের হানা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই। জানা গেছে গোপন নথিপত্রের সন্ধানে এই তল্লাশি চালানো হয়। ডোনাল্ড ট্রাম্প নিজেই এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। গতকাল এফবিআইয়ের গোয়েন্দারা পাম বিচে ট্রাম্পের বিলাসবহুল মার আ লাগো রিসর্টে হানা দেন। এর আগে গত ফেব্রুয়ারিতে মার্কিন বিচার বিভাগের প্রতি ট্রাম্পের বাড়ি এবং কার্যালয়ে তল্লাশির অনুরোধ জানানো হয় দেশটির ন্যাশনাল আর্কাইভের পক্ষ থেকে। এ কারণে এফবিআইয়ের এমন পদক্ষেপ হতে পারে বলে মনে করছেন মার্কিন গণমাধ্যম। হঠাৎ বাড়িতে তল্লাশির ঘটনায় সমালোচনা করে ট্রাম্প বলেন নিজেই তদন্তকারীদের সব ধরনের সহায়তায় প্রস্তুত ছিলেন, তাই না জানিয়ে বাড়িতে প্রবেশের দরকার ছিল না। উত্তেজনার মধ্যে ইরানি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে নিয়ে উদ্বেগের মধ্যে ইরানি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার কক্ষপথে ওই স্যাটেলাইট উৎক্ষেপণের কথা রয়েছে, তবে মস্কো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে এটি ব্যবহার করতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছে তেহরান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাতের 3 সপ্তাহ পর কাজাখস্তানের মস্কো পরিচালিত বাইকোনুর কসমোড্রোম থেকে ইরানের খৈয়াম স্যাটেলাইটটি উড্ডয়নের কথা রয়েছে। ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে নজরদারি জোরদার করতে মস্কো খৈয়ামকে ব্যবহার করতে পারে এমন আশঙ্কা নাকচ করে দিয়েছে ইরান। গত সপ্তাহে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে যে ইরানকে নিয়ন্ত্রণের অনুমতি দেওয়ার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সহায়তার জন্য কয়েক মাস বা তার বেশি সময় ধরে স্যাটেলাইটটি ব্যবহার করার পরিকল্পনা করছে।